हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। देश विदेश चैनल पक्ष के अपन सबा के अनेक अनेक शुभेच्छा। आशा करी जेखने आछेन भालो आछेन सुस्थ आछेन। आज के आपनादेर माझे चले आसलाम आरेकटी नतून रेसिपि निये। आमार रेसिपिटी होच्छे करोल्लार पाकोड़ा। आपनारा आगे क्यों खेयेछेन किना आमी जानी ना, एटा एकटा सम्पूर्ण आनकमन रेसिपि। जारा करोल्ला खेते पसंद करें ना तारा अवश्य आमार रेसिपिटी फलो करे आमार मतो करे करोल्लार पाकोड़ा बाड़ीते तैरी करे अवश्य खाबें। चलुन आमरा देखी ए करोल्लार पाकोड़ा किभाबे तैरी करा जाए। এই তো আমি চলে আসলাম পাকোড়া বানানোর জন্য। করোল্লার পাকোড়া, করোল্লার পাকোড়া বানাতে যে সমস্ত উপকরণ আমার লাগবে চলুন দেখে নেই সেই উপকরণগুলি। এখানে আমার আছে, আমি এখানে আমার লাগবে কিছু ময়দা, বেসন এবং চালের গুঁড়া, তারপরে কিছু পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি কাঁচামরিচের কুচি, ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স এবং জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প কিছু কালো জিরা। আর এখানে আমি এই যে করোল্লাগুলিকে কুচি করে কেটে নিয়েছি, এই করোল্লাগুলিকে ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন আমি এই করোল্লার সঙ্গে পেঁয়াজগুলি দিয়ে মিক্স করে নেব। আমি এখন এক এক করে উপকরণগুলি মিক্স করে ফেলি। প্রথমে আমি পেঁয়াজগুলিকে, পেঁয়াজ কুচিগুলিকে অ্যাড করলাম। তারপরে এখানে আমার কিছু ময়দা, বেসন এবং চালের গুঁড়া মিক্স, এখান থেকে আমি খানিকটা নিয়ে নিব, পরে লাগলে আরও নেব। তারপরে আমি এই উপকরণগুলি, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া এবং কালি জিরের গুঁড়া, এগুলি অ্যাড করে নিলাম। তারপরে এখানে আছে আমার চিলি ফ্লেক্স, পুরোটাই দিয়ে দিব, ধনিয়ার পাতা পুরোটাই দিয়ে দিব এবং কাঁচামরিচ কুচিও পুরোটাই দিয়ে দিব। এখন আমি এগুলিকে, সরি আমি লবণ দিতে ভুলে গেছি, এখানে আমি লবণ অ্যাড করে নেব। এগুলিকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যে উপকরণটা, চাট মশলা, আমি এই জিনিসটা দিতে ভুলে গেছি। এখন আমি চাট মশলাটা অ্যাড করে নিব, আমি পুরোটাই দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু সুন্দর করে মাখিয়ে নিব। আমার সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। এদিকে আমি তেলটা গরম করে নিয়েছি। পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব এখন। আপনারা বাসায় এর আগে কেকে ট্রাই করেছেন বা কেক করেছেন কি না অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে আমার মনে হয় যে এটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আমি আসছি আপনাদের মাঝে আজকে।
আমার প্রথম ব্যাচের পাকোড়া সম্পূর্ণ রেডি। এখন আমি এগুলোকে উঠিয়ে ফেলব। উঠিয়ে ফেলে আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিব। অসম্ভব সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা পরোলা দিয়ে আমি তৈরি করেছি এই পাকোড়াটা। আপনাদের সবার কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট রইবে, আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার এই রেসিপিটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দিবেন। এখন আমি দ্বিতীয় ব্যাচের পাকোড়াটা দিয়ে দিব। এটা আমার দ্বিতীয় ব্যাচের পাকোড়া। এইভাবে আমি সবগুলি পাকোড়াকে একে একে ভেজে নিব। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটি, দেখবেন যে অনেক মজা হয়েছে তৈরি করার পরে, বুঝবেন এটা কতটা মজা। এই তো আমার করলার পাকোড়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন কত চমৎকার হয়েছে দেখতে, যেমন টেস্টি হয়েছে তেমন দেখতেও সুন্দর হয়েছে। এটা কেউ বলতেই পারবে না যে আমি করলা দিয়ে এই পাকোড়াটা তৈরি করেছি। যারা করলা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে বানিয়ে খাওয়ার জন্য। এখানে আমি আর একটি উপকরণ যেটা আমি পরে অ্যাড করেছি আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা আদা রসুনের একটু পেস্ট অ্যাড করতে হবে। আদা রসুন প্লাস পেঁয়াজের একটু পেস্ট অবশ্যই অ্যাড করতে হবে পাকোড়াটা মানে টেস্টি করার জন্য আর কি। তো আমি আগামীতে আবারও আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসব। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা যারা আমার এই আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেহেতু একটা আনকমন রেসিপি নিয়ে আমি আসছি। তে আপনারা অবশ্যই সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আগামীতে দেখা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।